তাহলে সরকারি দলের আমি জান্নাতে দিতে পারলাম না দুঃখিত, বিএনপিরও দিতে পারলাম না দুঃখিত, হেফাজতেরও দিতে পারলাম না দুঃখিত, সরমানেরও দিতে পারলাম না দুঃখিত, হ্যাঁ তারপরে কি জামাত ইসলামের দিতে পারলাম না দুঃখিত। এবার আপনার প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে জান্নাতে যাবে কারা, জান্নাত কি খালি থাকবে? ইসলামী আন্দোলনের যে 40 জনের মত আলেম এখন জেল খাটতেছে, আজকে বিশাল কাফেরানি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওদেরকে বাইরে আসার সুযোগ করে দাও, ওদের দ্বারা যেন বাংলার কবিরে কোরআনের কথা চলে এটা আমাদের শোনার তৌফিক দিয়ে দাও। সবাই যখন রাস্তায় নেমেছে তুমিও নামো। তারপর একটা জিনিস মনে রেখো, শনিবার পাল্টাবেই, শনিবার চিরদিন থাকবে না, পাল্টাবেই। মতিয়া চৌধুরী, রাজিয়া মতিয়া চৌধুরী আর একজন চৌধুরী, দুইজনকে পুলিশ এক সময় রাস্তায় মারতে মারতে কাপড় খুলে ফেলেছিল, তারাই এখন মন্ত্রী। তাহলে ইতিহাস খোঁজো, ইতিহাস খোঁজো, রাস্তায় কাপড় খুলে তুমি যদি মন্ত্রী হতে পারো এমন একটা সময় আসবে, আজকে যারা আমাকে পিটাচ্ছে ওরাই তোমাদের পিটাতে পিটাতে জেলখানায় নিয়ে যাবে। সুতরাং একদিনের দিন না, দিন আরো আছে, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। এখন আমি যদি বলি তাবলিগ জামাতের চাইতে মুত্তাকি বাংলাদেশে একজনও নাই, সবাই তাবলিগ আওলারা জান্নাতি, এ কথা বলি তাবলিগ আওলারা খুশি হবে, অবশ্যই খুশি হবে। কিন্তু আবার সৌদি আরবে যান, সৌদি সরকার বলে দিয়েছে তাবলিগ অবৈধ, ঢোকা যাবে না। তাহলে বোঝা গেল ভেজাল শুরু হয়েছে। আবার তাবলিগের ভিতরে এখন দুই গ্রুপ, একটা হলো সাদ গ্রুপ আর একটা হলো জুবায়ের গ্রুপ। তাবলিগ ভাইদেরকে বলি আপনারা যা করতেছেন আল্লাহর কাজ করতেছেন, আপনাদের ভিতরেও ইবলিস শয়তান ঢুকেছে। নিজির খাই নিজির গায়, নিজির টাকায় দাওয়াত দেয়, তাহলে ওর মারামারি কেন, গুতুগুতি কেন, একজন আর এক ধরনের ঘরে লাঠি কেন? তাহলে ওর ভিতরে নিশ্চয়ই শয়তান ঢুকেছে, কথা বলেন ঠিক না বেদিক? এখন তাবলিগ যদি বলি জান্নাতি, যারা তাবলিগ বিপক্ষে আছেন, আমি কিন্তু তাবলিগের বিপক্ষে নই, তাবলিগের বিপক্ষে যারা আছেন তারা একটু পরে আমার কাছে দলিল চাইবেন, হুজুর দলিল দেন, আমি হয়তো দিতে পারবো না, শেষ পর্যন্ত আমার মৌমাছির মতন ছেকে ধরবে। সুতরাং তাবলিগ জামাত ওই পর্যন্ত থাক। এখন যদি বলি হেফাজতের লোক জান্নাতি, আপনারা কিছু লোক বলবেন হেফাজতের লোক জান্নাতি হলো আলী মামুনুল হক ধরা পড়লো কেন, তাহলে ওটা ওই পর্যন্তই থাক। এবার যদি বলি জামাত ইসলামের লোক জান্নাতি, আওয়ামী লীগের লোক যারা আছে সব একখান করে ইট নেবে, বড় বড় ইট নেবে, নিয়ে বলবে হুজুর এ বক্তব্য আপনার কে দিতি বলল, যারা ধর্ষণের মামলায় রাষ্ট্রদ্রোহের মামলায় জেল খাটতেছে তারা জান্নাতে যাবে, আপনি দলিল কোথায় পাইলেন? ওরা আমার ইট ফেলি মারবে কি মারবে না, মারাই স্বাভাবিক। এবার যদি বলি বিএনপির লোক জান্নাতি, কেউ না ধরলি পুলিশ আমারে ধরবে, এখন দেশে একটা অরাজকতা চলছে, আপনি বিএনপির লোকের জান্নাতি বললেন কেন, হাত চালেন সা 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 আপনি দেখতেছে কথা বলবে না বলবে না, তাহলে বিএনপির জান্নাতে দেওয়া গেল না বলে দুঃখিত। এখন যদি বলি যারা সরকারে আছে ওরাই হলো জান্নাতি, এমপি আর প্রশাসন বলবে এই বক্তার 10,000 টাকা বাড়িয়ে দাও, এরাম দালাল বক্তা আমার দেশে আছে, জোরে বলেন আছে, দালালি যদি করতে হয় আল্লাহ দালালি করো, দালালি যদি করতে হয় রাসূলের দালালি করো, আমার ভাইরা। এবার যদি সরকারি দলের লোককে
জান্নাতের সার্টিফিকেট দিয়ে যায় আমি হাসি মুখে বাড়ি যেতে পারবো, কিন্তু বিএনপি জামাত ঐক্যজোট এরপরে খেলাফত আন্দোলন এরপরে হেফাজত যারা আছে তারা কিন্তু জিহাদের চিনে রাখবে, নাম ঠিকানাও নিয়ে নেবে, আর একজন আর একজনের সঙ্গে বলবে সোয়াডাঙ্গার রাস্তা মনে রাখিস, সোয়াডাঙ্গার রাস্তা মনে রাখিস, সে দালাল হয়ে গেছে, দালাল হয়ে গেছে, কথা বলেন ঠিক নেবে ঠিক। এখন হয়তো প্রতিশোধ কেউ নেবে না, কিন্তু কতদিন যদি বাতাস পরিবর্তন হয়ে যায় সোয়াডাঙ্গায় পাইলে আমার যা করবে আমি বুঝতেই পারতেছি। তাহলে সরকারি দলের আমি জান্নাতে দিতে পারলাম না দুঃখিত, বিএনপিরও দিতে পারলাম না দুঃখিত, হেফাজতেরও দিতে পারলাম না দুঃখিত, সরমনেরও দিতে পারলাম না দুঃখিত, হে তারপরে কি জামাত ইসলামের দিতে পারলাম না দুঃখিত। এবার আপনার প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে জান্নাতে যাবে কারা, জান্নাত কি খালি থাকবে? আল্লাহ বলে দেই আল্লাহ তুমি বলে দাও তোমার জান্নাতে কারা যাবে, কে বলে দেবে? আমি আল্লাহ যদি বলে তাহলে কারোর কোনো রাগারাগি নাই, আওয়ামী লীগ মেনে নেবে, পুলিশ মেনে নেবে, তারপরে ওসি সাহেব মেনে নেবে, ডিএসপি মেনে নেবে, তারপরে কি জেলা প্রশাসক মেনে নেবে, এসপি সাহেব মেনে নেবে, কারণ কে বলেছে? জোরে বলেন কে বলেছে? তাহলে এবার আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতারা একদল লোক নিয়ে কোথায় যাচ্ছে জান্নাতে, ওই জান্নাতের ভিতরে কারা কারা থাকবে তুমি একটু নাম বলে দাও, নতুবা কিন্তু মারামারি বেঁধে গেছে। গরম পানি দেন আবার চা খাইলে তো আবার কি ঢেলে দেয় একটা আছে না, হ্যাঁ বসেন বসেন পয়সা যান এটাও হলো এখন সরকারের পুরা দালাল, এদের রাজকর বন্ধ হয় না, এদের মাহফিল বন্ধ হয় না, যত 144 ধারাবাড়ি হয় যারা ইসলামের সঠিক কথাগুলোই বলে, সারা দেশে এদের রাজ চলতেছে, কুয়া কাটা হুজুর জেলে যায় না, কথা বলেন, তারপরে এই ঢেলে দেই জেলে যায় না, কিন্তু জেল খেটে মরে আমির হামজা, জেল খেটে মরতে আজারি না, আজারি বাইরে, মামুনুল হক জেল খেটে মরতেছে, কাজী মোহাম্মদ ইব্রাহিম জেল খেটে মরতেছে, শিশু হুজুর রফিকুল ইসলাম আল মাদানি, বাঘের বাচ্চা একটাই, ও যখন ধরি উঁচু করে যাচ্ছে তখনও বলতেছে আমাকে দিয়ে রাখতে পারবা না, আমি যেখানে যাই বেরিয়ে আসবো, এই যে আর কথা বলবো, ছোট মানুষ না বলো ওর বলো বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বিয়ে হয়েছে এখন হয় হোক নাই না হোক, কিন্তু বয়স কিন্তু 25-26 বছর, কিন্তু কিন্তু ওই দুই একজন দেখবেন যে ওই দাড়ি জীবনে ওঠে না, ও ও সেই গ্রুপের গ্রুপ, তবে আমি ওর জন্য অন্তর খুলে দোয়া করি, আল্লাহ ওকে সহ হেফাজত ইসলামী আন্দোলনের যে 40 জনের মতো আলেম এখন জেল খাটতেছে, আজকে বিশাল কাফেলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওদেরকে বাইরে আসার সুযোগ করে দাও, ওদের দ্বারা যেন বাংলার জমিনে কোরআনের কথা চলে এটা আমাদের শোনার তৌফিক দিয়ে দাও। আচ্ছা একটু কম হোক যেহেতু আমি শেষ করতে হবে, আমার আর ওদিক টাইমে বেঁধে দিছি, এই জন্য খুব বেশি না বাড়াবাড়ি করি, অল্প ভিতরে শেষ করি দেয়। তাহলে কে জান্নাতে যাবে আমরা বলতে কার কাছে প্রশ্ন করব? জোরে বলেন আল্লাহ যদি প্রশ্নের উত্তর দেয় আওয়ামী লীগের মনে কোনো দুঃখ নাই, জামাতের মনে কোনো দুঃখ নাই, হেফাজতের মনেও কোনো দুঃখ নাই, কথা বলেন ঠিক নেবে ঠিক। আল্লাহর কাছে প্রশ্ন করে আল্লাহ তুমি বলে দাও জান্নাতি কারা, আল্লাহ উত্তর দিচ্ছে সূরা নিসার 69 নম্বর আয়াত, ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল
فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا জান্নাত কি একটুশখানি জায়গা বলেন তো ভেস্তে বলো না জান্নাত দোজক বলো না ভেস্তে বলো ভেস্তে বলো না দোজক বলো না ভেস্তে বলো দোজক কয়টা আর জান্নাত কয়টা খালি বোঝা যাবে আল্লাহর রাগের চাইতে রহমত বেশি দোজকের চাইতে জান্নাতি যাবে মানুষ বেশি কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ রহম করে বেশি মানুষকে জান্নাতে দেবে এইজন্য জান্নাত আল্লাহ বেশি বানায় রেখেছে ওই জান্নাতে কারা যাবে সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ বলেন মামাইতিল্লাহ ওয়ার রাসূল যারা আল্লাহর আনুগত্য করবে রাসূলকে নেতা হিসেবে মানবে ফাউলাইকা মাল্লাযীনা আনামাল্লাহু আলাইহিম আল্লাহ তাদের পরে সন্তুষ্ট হবে যারা আল্লাহ তাদের পরে আল্লাহ সন্তুষ্ট হয়ে জান্নাত দেবে তারা হলো মিনান নাবিয়িন পয়লা নম্বরে পয়লা কাতারে পয়লা জান্নাতে যারা ঢুকবে তারা কি জোরে বলেন আরো জোরে বলেন তারা কি আরো জোরে নবী নবীরা সর্বপ্রথম আচ্ছা যত ওয়াজ শুনেছেন 120 ওয়াজ কি শোনা হয়েছে হয়েছে আচ্ছা বলুন তো 120 ওয়াজের এমন বক্তা এসেছে যে বক্তার ভিজে 1,00,000 টাকা 1,00,000 টাকার হুজুরের ওয়াজ শুনেননি আপনারা যেমন এখন বর্তমান বাংলাদেশে ওয়াজ করতেছে এনায়েতুল আব্বাসী আসে কিসে হেলিকপ্টারে ওনার 1,20,000 টাকা লেগে যায় ওনার পিছনে তাহলে উনি হইল 1,00,000 টাকার হুজুর হাফিজুর রহমান কুয়াকাটা উনি এসে ওয়াজ করে মাঝে মাঝে খেলাফাত দেয় ব্যাঙের সাপের বিড়াল খেলাফাত পেয়ে গেছে মানুষ খেলাফাত পায় না ব্যাং খেলাফাত পেয়ে যায় আর ওই কথাগুলো যখন সুললিত কণ্ঠে বলে দুই একজন চোখের পানি ফেলে না কাঁদো কিন্তু তুমি একবারও হিসাব করলে না মানুষ খেলাফাত পাইল না ব্যাং খেলাফাত পাই কি করে মানুষ খেলাফাত পায় না সাপে খেলাফাত পাই কি করে কুয়ার ব্যাং পর্যন্ত খেলাফাত পায় তাই না এ ওয়াজ আমরা শুনি আর কান্দি ওনারও বিজেট কিন্তু লক্ষাধিক টাকা এই 1,00,000 টাকার হুজুরের ওয়াজ আমরা শুনেছি কথা বলেন ঠিক না ঠিক বলুন তো কোন হুজুর কি বলেছে কোন হুজুর কি বলেছে কোন হুজুরের মুখে কি আপনি শুনেছেন কোন হুজুরের কাছে কি আপনি শুনেছেন কোন হুজুরের কাছে কি আপনি শুনেছেন যে জান্নাত কম আর দোজক বেশি শুনেছেন এই কথা কোনদিন শুনেছেন তাহলে আমরা সবাই শুনেছি জান্নাত বড় জাহান্নাম ছোট এবার জান্নাত যারা যাবে তারা কোন হুজুরের কাছে আপনি শুনেছেন যে পৃথিবীতে 1,00,000 কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর আসছিল একজন পয়গম্বর দোজকে গেছে শুনে থাকলে বললেন ভাই যত আলতো ভাইতো ওয়াজ হোক কোন শয়তান এই পর্যন্ত বলতে সাহস স্বীকার করেনি বলতে সাহস পায়নি যে একজন নবী জাহান্নামে যাবে তাহলে সব নবীরা কোথায় যাবে জোরে বলেন সব নবীরা কোথায় যাবে এবার আসুন নবী নবী নবীর বিকল্প কোন লোক হতে পারবে না কারণ নবী বানায় কে আল্লাহ জোরে বলেন নবী বানায় কে আল্লাহ আর একটু জোরে বলেন নবী বানায় কে আল্লাহ পৃথিবীতে কেউ নবী বানাতে পারে না নবী বানানোর দায়িত্ব কার আল্লাহ জোরে বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ নবী হইতে গেলে কয়টা জিনিস লাগবে তিনটা এক নম্বরে নবী হইতে গেলে উত্তম চরিত্র লাগবে যার চরিত্রের ভিতরে ভেজাল আছে সে নবী হতে পারবে না দুই নম্বরে নবী হতে গেলে ওহি আসা লাগবে সব নবীদের কাছে কি এসেছে ওহি এসেছে আমাদের দেশে যারা ফকির বাবা আছে ওদের কাছে এখন ওহি আসা শুরু হইছে ওনারা বলে কি কোরআন হলো 90 পারা 30 পারা হুজুররা পাইছে
আর 30 পারা মারফতি ওলারা পাইছে আর 30 পারা এখনো আশার অপেক্ষায় আছে 90 পারা কোরআন শরীফের 30 পারা ওরা পাইছে আর 30 পারা আমরা পাইছি আর 30 পারা এখন উপরে আছে ওরা যে 30 পারা পাইছে ওই 30 পারার ভিতরে কোন জায়গায় নামাজ নাই ওনাদের বক্তব্য হলো সেজদা দিবি কোন জায়গায় সব জায়গায় শয়তান সেজদা করেছে শয়তান যখন সেজদা করে তুই যখন সেজদা করবি কেন এই জন্য সেজদা করা চলবে না যায় নামাজি হয়ে মুরিদ হয়ে ফিরে আসে আর নামাজ কালাম পড়ে না জনগণ জিজ্ঞেস করে নামাজ পড়িস না কেন কয় পীরি বলেছে নামাজ পড়া যাবে না মন চলেছে সুরের স্বর কিসের বাড়ি কিসের ঘর মন চলেছে সুরের স্বর কিসের বাড়ি কিসের ঘর আইছি নেনটা যাব নেনটা আইছি নেনটা যাব নেনটা নেনটা হয়ে জিকির কর জিকির কর আছে না নাই আছে না নাই এরকম ভণ্ড আমার সমাজে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আছে কেরামান কাতিবিন রোজ মহাশরের দিন কেরামান কাতিবিন রোজ মহাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ হাইরে আল্লাহর দরবারে যদি করে অভিযোগ বলব ডেকে আমরা ছিলাম ন্যাংটা বাবার লো ন্যাংটা বাবার লোক ছিল এই বলে পার পেয়ে যাবে এরকম ভণ্ড আমার সমাজে আছে না নাই ওদের ওরও 7 দিনের জায়গায় 17 দিন চলে ন্যাংটা বাবার দরবারে 7 দিনের জায়গায় 17 দিন চলে কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল একদিনে চলতে দেওয়া হয় না তাহলে নবীর আযাবে সব কোথায় তাহলে নবী হতে গেলে কয়টা জিনিস লাগবে এক নম্বর কি ওহি না উত্তম চরিত্র যার চরিত্র ভালো না সে নবী হতে পারে না আমাদের দেশের কিছু কিছু নেতার চরিত্র একেবারে পুরো সাইতানিক খ্রিস্ট ওনারা নির্বাচনের সময় এসে বলে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একক তো